মোহাম্মদ জানা জবাব চাই জবাব চাই আমাদের রক্ত বিনা জবাব দেব না শাওনের রক্ত বিনা জবাব দেব না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। যে ছেলেটা শাওন মারা গেছে, শাওন শওকত চেয়ারম্যানের ভাতিজা, ওরা তিন ভাই, চার ভাই ছিল, এক ভাই আগেই মারা গেছে। তিন ভাইয়ের মধ্যে মিলন বড়, তারপর ফরহাদ, তারপর শাওন, ওরা সবসময় শওকত চেয়ারম্যানের সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এই কারণে আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিই আমি, আমার বন্ধু জলিল মেম্বার আলিম, আমরা নেতৃত্ব দিই। আমাদের সাথে সবসময় মিলন, ফরহাদ, শাওন, ওরা সবসময় আমাদের সাথে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত, আওয়ামী লীগের মিটিং। এই হিসাবে আমরা শাওন কেন মরলো, শাওনের বিচার চাই, বিচার চাই, এই জন্য আমরা আজকে প্রতিবাদ সভায় শাওন মরলো কেন আমরা বিচার চাই, বিচার করতে হবে। এই জন্য আমরা আপনাদের কাছে বারবার আবেদন জানাচ্ছি, আপনারা এই মিডিয়ার মাধ্যমে শাওন আওয়ামী লীগের রাজনীতি করত, যুবলীগ করত, এটা আপনারা প্রচার প্রচারণার মাধ্যমে আমাদের কাছে, আমরা যে চাওয়া আমাদের শাওনের বিচারের হত্যার বিচার চাই আমরা, এটাই আমাদের চাওয়া, আর কিছু বলার নাই। আমি মক্তবালী এক নং ওয়ার্ডের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি। আমি শাওনের বিচার চাই, শাওন কেন মরল আমি শাওনের বিচার চাই। শাওনে আমাদের দল করে, শাওন হইল শওকত সাহেবের ভাতিজা, এবং আমরা যখন মিটিং ডাক যাই তখনই ওরা চিনবে আমাদের সাথে, সে বিএনপি করে না, সে বিএনপি রাজনীতি জানেও না।